সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ব্লগটা এখন আমার দেখছো, আমরাও ভালো আছি। তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, আর তোমাদের কাছে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ইষ্টবিধিটা শেষ করলাম, বাসিঘর জার দিলাম, তারপর কালকে কুকারটা ছিল, কুকারটা মেজে ঘষে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে এখন এই ঘরে আসলাম সংসারে কাজকর্ম করতে। এই যে সকাল সকাল না উঠলে না, শীতের সকাল তো ঘরের কাজ বাজ দেখবে মানে টাইমের মধ্যে শেষ করা যায় না, অনেকটা বেলা হয়ে যায়, আবার অনেকটা বেলা হলে স্নান করতেও না যা ঠান্ডাটা লাগে। তো সংসারে তো অনেক কাজ থাকে, তো এগুলো সকাল সকাল না উঠলে কিন্তু হয় না। আমার না শীতকাল আসলে যা সমস্যা হয় জানো তো, এই সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না, তারপরেও সংসারের কাজবাজ তো মানে করতে লাগবে, সেই চিন্তা মাথায় নিয়ে ঘুম থেকে উঠে পড়তে লাগে। তো দেখো এদিকে আমার বাসন কুসন গুছানো হয়ে গেছে, আর এই নাটিটা পরাতে এখন আর কোনো কিছু চাদর টাদর নিতে হচ্ছে না, নাহলে এত পরিমাণে ঠান্ডা, হার কাঁপানো ঠান্ডা যাকে বলে, এত পরিমাণে ঠান্ডা। তো এবারে দেখো, এবারে গ্লাসে জল নিয়ে নিলাম, আর এখন একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছে। আমার না দুদিন যাবৎ কোনো কিছু খেতেও ইচ্ছে হচ্ছে না, মানে রান্না করছি ঠিকই, বাটটাও আমার ঘরে একবার রান্নাই দেখবে সেই রাত্রিবেলা যখন আবার রান্না করতে যাই না বাত থাকে, আবার সকালবেলার দিকেও দেখবে আমার ঘরে কতগুলো বাত থাকে, সেই না ঠিকঠাক খাওয়াটা হচ্ছে না, কোনো কিছুই খেতে যেন আমার ভালো লাগছে না। তো গ্যাসের সমস্যা থেকে মনে হচ্ছে আমার এটা হচ্ছে, তো তাই আজকে না গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিচ্ছি, কীরকম জানি লাগছে শরীরটা। তো এবারে দেখো, এই যে গ্লাসটা এখানে রেখে দিলাম, তারপর এদিকে এখন গ্যাসটা একটু মুছে নিচ্ছি, এটা তো আমি প্রত্যেক দিন করি সকালবেলা, তোমরা আমার যারা ব্লগ দেখো তারা জানে। তো এবারে গ্যাসটা মুছে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, মুছা তো আছি, তারপর একটু উপর দিয়ে মুছে নিলাম। কী জানো তো, রাত্রিবেলায় যদি আমরা এই মানে রান্নাঘরের কাজটা একটু শেষ করে রেখে দিই না, তাহলে সকালবেলা কিন্তু আমাদের অতটা চাপ থাকে না, না হলে এই সকালবেলা দেখবে ঠান্ডার মধ্যে এই বাসন কুসন মেজে তারপর গ্যাস ট্যাস মুছে রান্না বসাতে মানে খুবই কষ্ট হয়ে যেত। তাই আমি প্রত্যেক দিনই না মানে রাত্রিবেলায় এই রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই, অনেক সময় হয়তো হয় না শরীর খারাপ থাকলে, না হলে বেশিরভাগ সময় কিন্তু আমি রাত্রিবেলায় মানে রান্নার কাজটা শেষ করে রেখে দিই, মানে রান্নাঘরটা পরিষ্কার করাটা। তো এবারে দেখো, এদিকে ওর জন্য চা বসিয়ে দিলাম, ওইদিকে ঘুমিয়ে আছে, ওকে ডাক দিলাম উঠতে, তো তারপর এদিকে দেখো আর ওই সাইড দিয়ে ভাতও বসিয়ে দিলাম, কারণ চায়ের সাথে সাথে যদি ভাতটা বসাই না আমার কাজগুলো ঠিক টাইম মতো যেন হয় না, মানে একদম এলোমেলো লেগে যায়। তারপর এদিকে দেখো আমি এখন বসে বললাম সবজি কাটতে, আর চাটা না শুধু ওর জন্যই করলাম, আমি চাটা খাবো না, বললাম না গ্যাস মানে একটা গ্যাসের সমস্যা হচ্ছে, তো কদিন এখন দু তিন দিন যাবত আমি আর চাটা কোনো কিছুই খাবো না, মানে খিদেটাও যেন আমার লাগে না, এত পরিমাণে সমস্যাটা হচ্ছে, জানি না কেন এরকমটা হয়েছে জানো তো। তারপর এদিকে দেখো, এই যে এখন শীতের সবজি বেগুন ফুলকপি তারপর শিম, তারপর এদিকে দেখো লাই পাতা, ওগুলো নিয়ে এখন বসলাম। দেখবে গ্যাসের মধ্যে রান্না করলে না, গ্যাসের মধ্যে না গ্যাস বলো উনুন বলো, যেখানেই রান্না করো একদম সবজিটা কাটাকুটি করে রান্নাটা বসালে না রান্নাটা চট জলদি হয়ে যায়, না হলে একটা বসি আর একটা কাটতে আসলে কাজেরও একটা মানে ইয়ে লেগে যায়, এলোমেলো লেগে যায় যে কোনটা করব কোনটা না কাটবো না রান্না করব এরকম, আর গ্যাসটাও দেখবে এরকম করে যেন বেশি লাগে। তো এদিকে দেখো সবজিপাতি একদম কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে এই কুমড়ো ফুল একদম এই মানে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি কুমড়ো ফুলগুলো, আর এদিকে দেখো লাই শাকটাকেও একদম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবারে সবজিপাতি কাটা কমপ্লিট, এবারে চলো রান্নাটা বসিয়ে দিই। তো দেখো এখন তেলটা দিয়ে দিলাম, আর এখন যেহেতু গ্যাসের সমস্যায় ভুগছি না, তাই এখন একটু তেলটা কম করি রান্নাটা করবো, সেই দেখবে দু তিন দিন যাবৎ যদি মনে থাকে, তারপর আবার যখন ভালো হয়ে যায় না তখন আবার যেন এগুলো ভুলে যায়। তো করার মধ্যে তেল শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে সবজিপাতিগুলো দিয়ে নেবো, আর এখন কদিন যাবৎ না শুধু নিরামিষ রান্না খাবো, শুক্তো নিরামিষ এগুলোই খাবো, আমি কিন্তু শুক্তো নিরামিষ ওগুলো বেশি খেতে পারি না, তারপরেও শরীর খারাপ হলে মানে মন না চাইলেও কিন্তু এগুলো খেতে লাগি। এবারে দেখো সব মশলাপাতি এখন দিয়ে দিচ্ছি, আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরাও এখানে দিয়ে দেবো। তো মশলাপাতি তো দেওয়া হয়ে গেছে, আর এদিকে এবার দেখো সবজিটাকে নাড়াচাড়া দিয়ে এবারে ঢাকা দিয়ে আবার অন্য কাজগুলো করে নেবো। এই যে দেখো ঢাকা দিয়ে দিলাম, আর দেখলে আমি যে রান্না বসিয়ে কতবার যে গ্যাস মুছি এটা আমি সবসময় করি, আর এই করতে গিয়ে তো আমি কত ছেঁকানা খাই। তারপর এটার মধ্যে সবজি কাটলাম, তো থালটা একটু মুছে নিষ্টাও মুছে এবারে বটিটা রেখে দেব। তো তার আগে আমাকে আবার এই একটা পেঁয়াজ কাটতে লাগবে, এই যে লাই পাতার ফ্রাই করবো, তাই তো ওই জায়গাটা একটু মুছে নিলাম,
একবার তো সকালে মুছলাম, তারপর আবার একটু মুছে নিলাম। আমার না এভাবে কোনো কিছু মানে এটার মধ্যে কাটতে করতে না কীরকম জানি লাগে যে কোনো কিছু পড়ে আছে কি না। তাই তো এবারে দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছে। আমি না লাই শাক করবো না, এমনিতেই পেঁয়াজ আর একটু হালকা তেল দিয়ে আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে লাই পাতাটাকে একটু ভাজি করে নেবো দুটুকু। এইভাবে লাই পাতা খেলে না খুব ভালো লাগে। পেঁয়াজটা কাটবো বলে আর বটিটা নিলাম না, ছুরিটা দিয়েই কেটে নিচ্ছি। আর আমার না এখন মানে এই এক মানে সবজিপাতি কাটতে হলে তখন আমি বটি দিয়ে ঠিক আছে, কিন্তু পেঁয়াজ তারপর 1-2টা আলু এরকম হলে আমি একদম ছুরি দিয়ে কেটে নিই। তো কয়েকটা লঙ্কাও নিতে লাগবে আবার। তো এই যে দেখো এখানে লঙ্কা নিয়ে নিচ্ছি, এতগুলো লঙ্কা কিন্তু লাই শাকের মধ্যে দেবো না, তো নিরামিষ সবজির মধ্যে এই লঙ্কাটা আগে দেওয়া হয়নি। তো এই যে এখন লঙ্কাটা দিয়ে দেবো, তো মাঝখান দিয়ে একটু চিরল করে নিচ্ছি। এই লঙ্কাগুলো না এই ছোট ছোট লঙ্কাগুলো অনেক দিন যাবৎ থাকে জানো তো, নষ্ট হয় না। আর সেদিন তো তোমাদের টিপসটা দেখালামই কীভাবে আমি রাখি, অনেক মানে 15 দিন পর্যন্ত আরও বেশিও থাকবে, নষ্ট হবে না। এবারে দেখো পেঁয়াজটাও কেটে নিচ্ছি, তো পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে নেব। এই ছুরিটা দিয়ে না কাটতে খুবই ভালো, একদম পুরো ধারালো, হাত না কেটে যায়। তো আমি যদিও এখন কাটতে কাটতে আমার একটু অভ্যাস হয়ে গেছে, অতটা ইয়ে হয়নি, তারপরেও আমি একদম ভয়ে ভয়ে কাটি, কখন আবার হাত কেটে যায়। তো এদিকে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা কাটা হয়ে গেল। এবার এদিকে দেখো পাতাগুলো তো কুমড়ো ফুলগুলো তো আগে ধুয়ে নিয়েছি, আর এদিকে বেসনটাও একদম গুলে নিয়েছি, খাওয়ার সময় ওকে ভাজি করে দেবো। তো এগুলো এখন একদম রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার রান্না, একদিকে লাই শাক বসিয়ে দিলাম আর একদিকে নিরামিষ সবজি, তারপর এদিকে এখন চলে আসলাম বিছানা গোছাতে। এক তো মানে হাড় কাঁপানো ঠান্ডা শীতের সকাল, বুঝতেই পারছো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়লাম। সেই সকালবেলা ঘুম থেকে উঠে একদিকে তো মানে দেখলে একদিকে রান্না বসিয়ে কিভাবে আমি আমার সংসারের মানে ঘরের কাজকর্মগুলো করি। তো এই যে দেখো রান্না বসিয়ে এসে এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি। এভাবে না করলে না কাজ সময়ের মধ্যে করা যায় না, মানে তাড়াতাড়ি শেষ করতে পারবে না, না হলে অনেকটা বেলা হয়ে যাবে। তারপরও তো দেখবে স্নান করার পর পুজো দেওয়া থাকে, আরও কত কী কাজ থাকে, তো এগুলো টাইমের মধ্যে শেষ করা যায় না। তো আমি সবসময় এইভাবেই কাজগুলো করি। এবারে দেখো বিছানাপত্র তুলে নিচ্ছি, আর শীতকালের বিছানা তো তুলতে গেলে বুঝতেই পারো কতটা সময় লাগে, গরমকালে তো তো আর ইয়ে থাকে না, শুধু একটা কাঁথা থাকে এতটুকুই। আর শীতকাল আসলে তো এই যে লেপ কম্বল সেই বিছানা একদম পুরো ভরে থাকে, এক হলো আনলা ভরে থাকবে, দেখবে একদম সোয়েটার টোয়েটার দিয়ে চাদর টাদর দিয়ে পুরো আনলা, একদম জায়গা হবে না কাপড় রাখার, এরকম হয়। আর এক হলো বিছানা একদম কাঁথা কম্বল লেপ সেই যেন বিছানা পুরো একদম ভরে থাকে। তো এবারে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। অন্যদিন মানে শীতকালে দেখবে কাজের মধ্যে থাকলে যেন অতটা ঠান্ডা লাগে না, এটা একদমই ঠিক, কিন্তু আজকে এত কাজ করছি তারপরেও যেন মানে ঠান্ডা কমছেই না, কখন যে একটু ঠান্ডাটা আমার মানে ইয়ে হবে, না হলে অনেক সময় যখন একটু তাড়াহুড়োর মধ্যে কাজ করি না তখন যেন ঠান্ডাটা ততটা লাগে না, সেই আজকে যেন ঠান্ডাটা কমছেই না, এত পরিমাণে ঠান্ডা। সকালের দিকে তো কুয়াশা যে পড়ছে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, এইরকম আমাদের এদিকে ঠান্ডা। এবারে দেখো এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবারে বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নেব। এভাবে দুদিক ব্যালেন্স করে কাজ করলে না দুটো কাজই সময় মতো হয়ে যায়, এই যে রান্নাবান্নাও বলো আর ঘর গোছানোও বলো, দুটো কাজে একসাথে করছি। তো এবারে দেখো সোফাগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি, এই যে কুশনগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি, আর মাঝখানে ওখানে দেখো পুতুলটা রাখা আছে, তো পুতুলটাও মাঝখানে দিয়ে দেবো এই যে। আর এই যে আমার ফ্লোরে পাতার জন্য যে কার্পেটটা, কার্পেটটা তো এখনও পাতলাম না, তো দুদিন পরে কার্পেটটা পাতবো। তো সেদিন যখন লেপটা নামালাম না তখনই কার্পেটটা নামিয়ে নিয়েছিলাম, তো এটা এখনও পাতা হচ্ছে না, দুদিন যাক তারপর পেতে নেবো একদম ভালো করে ঘরটা পরিষ্কার করে। তো এদিকে দেখো সোফাগুলো গোছানো হয়ে গেছে, এবারে এই সেটের সোফাটাও গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখো ড্রেসিং টেবিলটা এই যে একটু ঠিকঠাক করে নিচ্ছে এই যে। তো আজকে না চিরুনিগুলো একটু পরিষ্কার করতে লাগবে, কারণ চিরুনিগুলো না একদম নোংরা হয়ে আছে। তো এবারে দেখো এদিকে চলে আসলাম আবার রান্নাঘরে, এই যে এখন আবার বাসন কোসনগুলো মাজতে হবে, বাসন কোসনগুলো পরে আছে, আর সবজিটাও নাড়া দিয়ে নিলাম, কারণ ওইদিকে তো ঘর গুছাতে চলে গেলাম, না হলে তো আবার সবজি একদম লেগে যাবে পড়ে যাবে। তো সেই আবার ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়নি,
চিরুনিটাও পরিষ্কার করতে লাগবে, তো ওগুলো করব। তার আগে ভাবলাম যে না, তরকারিটাও হয়ে যাবে, নামিয়ে নেবো, আর তার আগে আমি একটু বাসনগুলো ধুয়ে নিই। আর এদিকে দেখো, সকালবেলা তোমাদের দাদাভাই না বটিটা একটু ধার করে দিল, সেদিন হাঁসের মাংস খাওয়া হয়েছিল ক্রিসমাসের দিন। এই হাঁসের মাংস কাটতে গিয়ে আমার বটির একদম ধার চলে গেলো, এমনিতেও পুরানো বটি আর একদম পুরো ধার চলে গেলো, তো সে আজকে একটু বটিটাকে ঠিকঠাক করে দিল। তো এদিকে তো দেখলে বাসন কুসন আমার ধোয়া কমপ্লিট। এবারে দেখো আবার চলে আসলাম এই ঘরে, তো এদিকে এসে দেখো এখন সুকেশটা মুছে নিচ্ছি, মানে সমস্ত ঘরের যা যা ফার্নিচার আছে সমস্ত কিছুই আমি এভাবে প্রত্যেক দিন বা একদিন দুদিন বাদে বাদে এভাবে মুছে নিই, কারণ ধুলোবালি তো আমাদের ঘরে থাকবে আর ঘর ঝাড়ু দিলে তো ধুলোবালি পড়বেই, তো সে একটু মুছে কষে মানে রাখলে দেখবে জিনিসপত্রগুলো পরিষ্কার থাকবে। তো দেখো এবারে তিন পাটের ইয়েটা একটু মুছে নেবো। এই যে এটা জানো তো, এটা এনেছিল আমার রান্নাঘরের মানে রান্না করে সবজিপাতি রাখার জন্য, তখন আমার রান্নাঘরটা হয়নি, তখন ওটা এনেছিল মানে সবজিপাতি রান্না করে যেন আমি এটার মধ্যে রাখি। তা আমি না রাখিনি, আমি ভাবলাম যত সুন্দর জিনিসটা আনলো এটার মধ্যে আমি রান্না করে রাখবো না, অন্য জিনিসপত্র আমি না হয় সাজিয়ে গুছিয়ে রাখবো। এই যে বললাম আমার মানে গ্রসারি আইটেম বাজেমাল জিনিসপত্র সমস্ত কিছু থাকে, কোটো কাটি কত কিছু তো এটার মধ্যে থাকে, ইলেকট্রিক কেটলি, তারপর আরও কত কিছু যে এটার মধ্যে আছে আমার। তারপর তো সেই রান্নাঘর হয়ে গেলো, এখন তো ওইখানেই রাখতে পারি, কিন্তু আনাটা হয়েছিল রান্নাঘরের উদ্দেশ্যে। তো এবারে দেখো এই যে এদিকে এখন আলনাটা এখন গুছিয়ে নিচ্ছে, এই যে দেখো আলনার মধ্যেও কোথাও না জায়গা পাবে না এত পরিমাণে গিয়ে। তো তারপর আমি এদিকে ঘর টর ঝাড় দিয়ে এদিকে দেখো চলে আসলাম বাইরেটা ঝাড় দিয়ে, বাইরেটা ঝাড় দিতে এত পরিমাণে বালি পাতা পুতো মানে কোথাও কিন্তু খুঁজে পাবে না, যেহেতু বড় টড়ো গাছ নেই আমাদের বাড়িতে, তাই কিন্তু প্রচণ্ড পরিমাণে বালি দেখবে জুতোর সাথে সাথেই না বাড়িটা আসছে। আর এখন তো একটু পরিষ্কার লাগছে, সকালের দিকে এত পরিমাণে কুয়াশা ছিল কি আর বলি। এবারে দেখো ঝাড়টা দেওয়া হয়ে গেল, তো ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি, তার আগে আমি ভুলে গেছি এই যে গোড্রেজটা মুছতে, তো তারপর আবার মনে হলো, তো এখন আবার দেখো গোড্রেজটা মুছে নিচ্ছি। এই যে হুটোটি করে কাজ করছি, তো একবার রান্নাঘরে যাচ্ছি একবার এই ঘরে আসছি, এরকমভাবে করছি, তো যে মানে ঘরটা আগে গুছিয়ে নেবো তা হবে না, আমাকে রান্না করতে লাগবে যেহেতু ও দোকানে খেয়ে যায়, আর যে রান্না করব আবার এই ঘরের কাজ অনেকটা লেট হয়ে যাবে, তাই তো ওই ঘরের কাজ শেষ করে আসলাম। এবারে দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেলো, এবারে পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি, আরও বাকি আছে, তো তোমরা দেখবে ব্লগটা যে কী আরও বাকি আছে। তো দেখো এখন আগে গ্যাসটা একটু মুছে পরিষ্কার করে নিলাম, এই যে দেখো গ্যাসটা মুছে নিলাম, তো নিচটা একটু মুছে নিয়েছি, এই যে তো মুছে এবারে ছোটো এই কড়াটা বসিয়ে দিলাম। কি বলতো, এর মধ্যে এখন কুমড়ো ফুলের বড়া করব, ও গেলো স্নান করতে, তো ওকে এখন কুমড়া ফুলের বড়াগুলো ভাজি করে দেব। তো রান্না করা কিন্তু আছে, লাই পাতার শাক করলাম, তারপর নিরামিষ সবজি করলাম, কালকের তরকারি রয়েছে, তারপরেও ভাবলাম যে না কুমড়া ফুলের বড়াগুলো ভেজে দিই। তো এই যে দেখো এখানে কুমড়ো ফুলের বড়াগুলো করে নিচ্ছি, কুমড়ো ফুলের বড়াগুলো করে তারপর এদিকে কড়াটা মেজে নেবো, সবজির কড়াটা মাজা হয়নি, সবজি যে রান্না করলাম বড়ো কড়াটা। আমার তো কুমড়ো ফুলের বড়া খেতে না খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমাদের এদিকে জানো তো 10 টাকা দিয়ে মানে 10টা 10 টাকা, তারপরেও এক দুইটা চেনা জানা থাকলে এক দুইটা বেশি দিয়ে আবার আমাদের এখানে এরকম, না হলে 10টা না কি 10 টাকা, কী দাম কুমড়ো ফুলের। আর আমার বাপের বাড়ি এদিকে দেখবে, এখন যদিও সবাই এটা মানে কি ইয়ে করে খায়, আগে না হলে একটা সময় না আমার বাপের বাড়ি এদিকে দেখতাম এই ক্ষেতের মধ্যেই না কত পড়ে থাকে, দেখবে কত মানুষ তুলে তুলে নিয়ে খায়। এখন যদিও আমাদের এখানেও মানে এগুলো বাজারে বিক্রি করা হয়, তারপরেও আমাদের এখানে যা দাম, আমার শ্বশুরবাড়ির এদিকে আমাদের এনেছিল দুইটা শুধু বেশি দিয়েছিল, 12টা দিয়েছিল 10 টাকা এরকম। তো এদিকে দেখো এবারে সমস্ত কাজবাজ তো কমপ্লিট, এবারে দেখো চিরুনিগুলো মানে পরিষ্কার করে নিলে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি কিন্তু এইভাবে কুমড়ো ফুলগুলো বেজে তারপর ও আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই চলে গেলো দোকানে, অনেকটা সময় হয়েছে, খাওয়া দাওয়ার পর বাসন কোসন মাজলাম, তারপর একটু বসলাম, তারপর এসে এখন চিরুনিগুলো মেজে নিচ্ছি। এই যে দেখো আমার না চিরুনিগুলো যদি নোংরা থাকে ভালোও লাগে না, দেখবে চুলটা আঁচড়াতে গেলে যেন কীরকমটা লাগে, তো তাই মেজে বসে নিচ্ছি। আর এবারে আমার চিরুনি দোয়া তো কমপ্লিট, চিরুনিগুলো রেখে তারপর এই যে এদিকে এসে এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ আমি তো যাব স্নান করতে, তাই আর এখন সেই চিরুনিগুলো ধুয়ে সেই যেন আমার এখন একটু যে বসে রইলাম না,
এখন যেন এত পরিমাণে ঠান্ডা লাগছে, তো আবার এই হাউস কোটটা এখন আবার পরে নিয়েছি, কারণ এখন যেন আবার ঠান্ডাটা একটু বেশি লাগছে। এই যে একটু কাজ করছিলাম তখন অতটা বুঝিনি, আর এখন কাজ করার পর ঠান্ডার পরিমাণটা বেশি লাগছে যেন, তো তাই আবার এটা পরে নিলাম। সেই তো এখন চলে যাব স্নান করতে। তো উনুনটা না আগে একটু কেরোসিন দিয়ে আমার জ্বালাতে লাগে, এই যে দেখো। তো ওকে সকালবেলায় করে দিলাম, আর এখন আমার জন্য বসিয়ে দিলাম, এই যে দেখো। কালকানা উনুনটা লেপেছিলাম, একদম পুরো সাদা ফকফকে হয়ে আছে। তো যাক, এদিকে গরম জলটা হয়ে যাক। চলো তোমাদেরকে এবার একটা জিনিস দেখাই, এই যে দেখো সবজিপাতির বাকলগুলো এনে আমি এখানে রেখে দিই, আর এই নিচটার মধ্যে সার তৈরি করছি। এগুলো না ফুল গাছের গুঁড়ায় দিলে খুব ভালো হয়। প্রত্যেক দিনের যে সবজিপাতির বাকলগুলো পড়ে না, আমি এখানে এনে রেখে দিই, মানে জমিয়ে রাখি। তো চলো বন্ধুরা, এখন চলে যাবো আমি স্নান করতে, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। কাল আবার একটি নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।